السلام عليكم ورحمة الله وبركاته. باسمه سبحانه وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكانة. أما بعد প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আসলে একই বিষয়ে আজকে আবার কথা বলার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা জানি যে আমাদের বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ এবং আমরা যুগ যুগ থেকে সুন্নাসম্মত একটা আমল করে আসতেছি এবং যে আমলটা যুগ 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 থেকে প্রচলিত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে বা কুফার যে ফিক রয়েছে সেই ফিকের আমরা অনুসরণ করি, সেই অনুযায়ী আমরা আমল করে আসছি। সে হিসাবে আমরা আমাদের দেশে দীর্ঘদিন থেকে মানুষ তারা বিশ রাকাত পড়ে আসছে, তারা বিনামাজ বিশ রাকাত আদায় করা হচ্ছে। আমাদের দেশে কে 8 রাকাত পড়লো, কে 20, কে 12 রাকাত করলো, কে 38 রাকাত পড়লো, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু আমরা দেখেছি যে সিলেট এডুকেশন সেন্টার নামে একটা প্রতিষ্ঠান রয়েছে, তারা 8 রাকাত তারাবি পড়লো নাকি 20 রাকাত তারাবি পড়লো সেটা আমাদের বিষয় নয়। কিন্তু আমরা দেখেছি যে তারা বিভিন্ন বই প্রকাশ করে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন জনসাধারণকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। তারা যে আমরা হানাফিরা যে নামাজ পড়ি সে নামাজটা হচ্ছে না, তারা বিন নামাজ 20 রাকাত বলতে কোনো নামাজ নেই, তারা বিন নামাজ 20 রাকাতের যে হাদিস রয়েছে সে হাদিস জাল। তো আমরা দেখেছি যে তাদের মানুষ খুব বেশি বিভ্রান্ত যাওয়ার কারণে, কয়েকটি মশালার কারণে ওলামায়ে কেরাম তাদের সাথে বসতে চেয়েছেন, প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন, তাদেরকে আলটিমেটাম দিয়েছেন যে তোমরা আমাদের সাথে বসো, নচেৎ তোমাদের এই কার্যক্রমগুলো বন্ধ করো। তো আমরা খুব নির্লজ্জভাবে দেখেছি যে সিলেট এডুকেশন সেন্টারের শীর্ষস্থানীয় একজন আব্দুস সবুর চৌধুরী, তার একটা ভিডিও গত 25 তারিখ সম্ভবত এই সিলেটের ওলামায়ে কেরামের আন্দোলনের পর তার একটা ভিডিও ইউটিউবে ভাইরাল হয়েছে এবং ওনাদের ফেসবুকের পেজে, ফেসবুক আইডিতে এবং ওনাদের পেজে উনি এই ভিডিওটা শেয়ার করেছেন। উনি সেখানে খুব মারাত্মকভাবে হানাফি ওলামায়ে কেরামকে, হানাফি মাজহাবকে কটাক্ষ করেছেন। ওনার কথার সারমর্ম হইল, ওনার সিলেটি ভাষায় যেহেতু ওনার বক্তব্য, তার বক্তব্যের সারমর্মটা হইল যে হানাফি মাজহাব পুরাটাই দলিলহীন, কোনো দলিল নেই। উনি এটা বোঝাতে গিয়ে একটা উপমা পেশ করেছেন যে কোনো মানুষ যদি কোনো কারো জমি দখল করে, সে যদি এই জমি দখল করে চাষও করে, বাড়িও নির্মাণ করে, তারপর সে এই জমি নিয়ে মামলাতে যায় না, কারণ তার কাছে দলিল নেই। বুঝাতে চেয়েছেন যে হানাফি মাজহাবের ওলামায়ে কেরাম তাদের মাজহাবের কোনো দলিল নেই, দলিল না থাকার কারণে হানাফিরা তাদের সাথে বসতে চায় না। উনি নাকি আমাদেরকে বারবার বসার কথা বলেছেন, বারবার বসার আহ্বান করেছেন, কিন্তু আমরা তার সাথে বসতে রাজি হইনি, আমরা তাদের বিরোধিতা করি বাহিরে। অর্থাৎ উনি বুঝাতে চাইলেন যে আমাদের হানাফি মাজহাবটা পুরোটাই দলিল ছাড়া আর ওনারা পুরোটাই দলিল নির্ভর, এজন্য ওনারা আমাদেরকে বারবার বসার কথা বলেন কিন্তু আমরা তাদের সাথে বসতে চাই না। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে বিরোধিতা কিয়র দায়, আপনার তো কিন্তু মনে হয় যে মাজহাবের কারণে বিরোধিতা নেই? অফকোর্স না, খে রাফেয়েদান খোল্লা, খে আমিন বিল জাহের খইল্লা, একটার লাগে বিরোধিতা নাই। বিরোধিতাটা হইল যে এই সমাজও তারা একটা অবস্থান আছে, আপনারা যারা জাগা ক্রয় বিক্রয় কর লগে জড়িত হয়েছেন, ব্যবসায়িকভাবে হোক বা পারিবারিকভাবে হোক, জাগাত কয়েকটা জিনিস লাগে, ফর্সা লাগে, তারপরে দলিল লাগে, দখল লাগে। তো তারা দখল আছে কিন্তু দলিল নাই, কিতা আছে দখল আছে দলিল নাই। এর দ্বারা তারা যত জায়গাতে আমরা খুশি বইবার লাগে, তারা আমরা লোকে বইবার লাগিয়ে আইসে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আসলে খুব দুঃখজনকভাবে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, যে মুমিন সব গুনাহ করতে পারে কিন্তু দুইটা গুনাহ এমন যেটা মুমিনের সাথে মানায় না, এটা হলো আল কিফ আল খিয়ানা। মুমিন কখনো মিথ্যা বলতে পারে না, মুমিন কখনো খিয়ানত করতে পারে না। তারপর আমরা প্রসিদ্ধ হাদিস জানি, আয়াতুল মুনাফিকি সালাস ইদা হাদাসা কাযাবা, যে মুনাফিকের আলামত তিনটি, তার ভিতরে একটা আলামত হলো মুনাফিক যখন কথা বলে তখন মুনাফিক মিথ্যা কথা বলে। আমরা আব্দুস সবুর চৌধুরীর উপর অবাক হই যে আব্দুস সবুর চৌধুরী নিজেকে দাবি করেন, তারা দাবি করেন নিজেকে সহি হাদিসের অনুসারী। তো আব্দুস সবুর চৌধুরী সহি হাদিসের অনুসারী হয়ে দাবি করেন এমন চ্যাঞ্চন্ত, এমন পেড়ে মিথ্যা কথা বলতে পারলেন, এমন কাঁচা মিথ্যা কথা বলতে পারলেন যে উনি আমাদেরকে বসার কথা বারবার বলেছেন, আমরা তার সাথে বসতে রাজি হইনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। অথচ আমরা তাকে বারবার বলেছি যে আসেন, এখনও বলি আব্দুস সবুর চৌধুরী তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত সহিহ দ্বারা প্রমাণিত, এটা সঠিক আছে, আমাদের দলিল আছে। যদি এ বিষয়ে আপনি বসতে চান আগামীকাল, আপনি যখন যেখানে বলবেন সিলেটের আসেন আমাদের সাথে বসেন, আপনি যখন ইচ্ছা যেখানে আমরা আপনাদের সাথে বসবো, কারণ আপনাদের জালিয়াতি, আপনাদের খেয়ানত, আপনাদের মিথ্যাচার সম্পর্কে আমাদের খুব ভালো জানা আছে, আপনাদের পড়াশোনা কতটুকু খুব ভালো করে আমাদের জানা আছে। তো আপনি আশা করি আমাদের সাথে না বসে ক্যামেরার সামনে এসে এমন মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। অন্তত মিথ্যা কথা বলার আগে চিন্তা করবেন, রমজান মাস অন্তত একবার হলেও আল্লাহকে ভয় করবেন, আল্লাহর ভয়ে অন্তত যেন মিথ্যা কথা পরিহার করেন। আপনি যদি আমার সাথে বসতে চান, আমরা আপনাদের সাথে অল টাইম আপনার সাথে যেখানে ইচ্ছা বলেন
আমরা হানাফি আলেমরা আপনার সাথে বসতে রাজি, আসেন বসি কথা বলি, মানুষের সামনে স্পষ্ট হক, মানুষের সামনে পরিষ্কার হক, কারা হক কারা বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো থাকুক, ভালো রাখুক, সবাইকে সঠিক পথে আমল করার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতিব টিভি, সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা।